ফ্যামিলি কার্ডের মাধ্যমে তিন জেলায় টিসিবির পণ্য বিতরণে নানা অনিয়ম ঘটেছে। এসব জেলায় জনপ্রতিনিধি ও তাদের সহযোগীদের সচ্ছল স্বজনরাই এসব সুবিধার তালিকায় এগিয়ে। ক্ষমতার অপব্যবহার করে এসব কার্ড দেওয়া হলেও ভয়ে প্রতিবাদ করতে পারেননি বঞ্চিতরা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করে টিসিবি। অভিযোগ রয়েছে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজল হোসেন ফ্যামিলি কার্ড বরাদ্দ দিয়েছেন পরিবারের সদস্যদের ও নিজের সচ্ছল অনুসারীদের। আমার বাসুর চেয়ারম্যান পরে আমরা তো পৃথকই একাত্রতার না রয়েছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এরপরেও গত ১৩ বছর ধরে তিনি পাচ্ছেন বিধবা ভাতা। ইউনিয়ন কাউন্সিলে আমার খবর আসলো তুমি শিগগিরই বৈধ নাম হয়ে গেছে, তোমার বইতে টাকা উঠবে না, ৫০০ টাকা দিতে আর বই আমার কাছে রেখে যাও। যারা প্রাপ্য মূলত প্রাপ্য তারা পায় না, কিন্তু তারা রাজনীতি করার জন্য দোতলা বাড়ি আছে তারা সুবিধাতে তারা পায় যায়। নাটোরীয় চেয়ারম্যান ইউপি সদস্য ও তাদের সহযোগী বা স্বজনরাই ভোগ করছেন ফ্যামিলি কার্ডের সুবিধা। জনপ্রতিনিধিদের অনিয়মের কারণে বঞ্চিত হচ্ছেন এসব সুবিধা পাওয়ার যোগ্য মানুষজন। গরিব মানুষ এগুলো পাওয়ার উপযুক্ত, কিন্তু আমার এক না দিয়ে সে প্রভাবশালী ব্যক্তিরা যারা দল করে তাদেরকে দেয়। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির উপকার ভোগীদের বেশিরভাগই তালিকাভুক্ত হন দলীয় প্রভাবে, তবে এ বিষয়ে অনিয়মের সুযোগ নেই বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যানরা। এই কার্ডগুলো যারা হতদরিদ্র যে মানুষগুলো আছে, প্রান্তিক যে মানুষগুলো আছে, তাদের একটা লিস্ট করে আমরা দেখা যাচ্ছে সকের মাধ্যম দ্বারা আমরা উপজেলাতে পাঠাই। এসব অনিয়ম বন্ধে কখনো উদ্যোগ দেখা যায় না, তাই বরাবরই একই কথা কর্তা ব্যক্তিদের। যদি কোনো অনুপযোগী ব্যক্তি অর্থাৎ যারা পাওয়ার যোগ্য না, তারা যদি টিসিবি কার্ড পেয়ে থাকে সেগুলো বাতিল করে গরিব লোক তারা এই টিসিবি কার্ড বা সরকারের অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এদিকে সরকার পরিবর্তনের পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত জনপ্রতিনিধিরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, এই সচ্ছল ব্যক্তিরা কতদিন ধরে এই ফ্যামিলি কার্ডের সুবিধা পেয়ে আসছেন, আর অভিযোগ ওঠার পর এটি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আসলে এই সামাজিক সুরক্ষার আওতায় যেসব সুযোগ সুবিধা সরকার দিয়ে থাকে নিম্ন আয়ের বা দরিদ্র হতদরিদ্র মানুষের জন্য, সেটা যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকেই সমাজে যেসব সচ্ছল ব্যক্তি রয়েছে বা জনপ্রতিনিধি এবং যাদের পাওয়ার কথা নয় তারা পেতে শুরু করেছে বা তারা তখন থেকে এই সুবিধাগুলি নিয়েছে। আমাদের দাইন্যা ইউনিয়ন পরিষদের প্রতিবেদন করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার ভাইয়ের স্ত্রী, তার শাশুড়ি সহ নিকটাত্মীয় যারা রয়েছে তাদের অধিকাংশকেই কিন্তু এই ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। এছাড়া যেসব আরও যেসব সুবিধা পাওয়ার কথা রয়েছে, নিম্ন আয়ের মানুষদের বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ যেসব সামাজিক সুরক্ষার আওতায় সরকার যেসব পণ্য বা সুবিধা দিয়ে থাকে তার অধিকাংশ ক্ষেত্রে জনপ্রতিনিধিরা তাদের নিজেদের অনুসারী বা আত্মীয় স্বজনদেরকে দিয়ে থাকে। এটা হচ্ছে সেই প্রথম থেকে। এ বিষয়ে বিভিন্ন সময়ে আমরা যখন নিউজ করতে গিয়েছি বা প্রতিবেদন করতে গিয়েছি তখনই এই বিষয়গুলির সত্যতা পেয়েছি। তো অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই যে সুবিধা যারা নিয়েছে উচ্চবিত্তরাও অনেক ক্ষেত্রে এইসব সুবিধা নিয়েছে। ১০ টাকা চালের যে বিষয়টি সেটা আমরা ধনাঢ্য ব্যবসায়ীকেও নিতে দেখেছি বা ধনাঢ্য পরিবারকেও নিতে দেখেছি। একতলা দুতলা বাড়ি রয়েছে তারাও এসব সামাজিক সুরক্ষার আওতায় এসব সুবিধা তারা নিচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে খুব যে বেশি পদক্ষেপ চোখে পড়ছে বিষয়টি তেমন না। আর এই যে পদক্ষেপ না নেওয়ার কারণে কিন্তু এই বিষয়টি আরো বেশি জোরালো হয়েছে এবং এটা কিন্তু অনেকটা ওপেন সিক্রেটের মতোই, অর্থাৎ স্থানীয় জনপ্রতিনিধি যারা নির্বাচিত হন তাদের আত্মীয় স্বজন অনুসারী বন্ধু বান্ধব এবং সে যে রাজনৈতিক দল বা মতাদর্শের অনুসারী সেই অনুসারীদের একটি বৃহৎ অংশই কিন্তু এই সামাজিক সুরক্ষার বড় একটি অংশ নিয়ে থাকে এবং যাদের জন্য বরাদ্দ তাদের ভাগ্যে কিন্তু খুব কমই জোটে।
মূল বিষয়টা হচ্ছে যে এই যে গরিব বা প্রান্তিক লোকরা যে পাচ্ছে না, তারা কিন্তু এর প্রতিকার চাওয়ারও সাহস পাচ্ছে না। আমরা প্রতিবেদন করার সময় দেখেছি যে যাদের পাওয়ার কথা রয়েছে এরকম দু একজনের সাথে কথা বলেছে, তারা পায়নি কেন বিষয়ে তারা তাদের কাছে জানতে চেয়েছি। তারা বলেছে যে আমরা বারবার গিয়েছি জনপ্রতিনিধির কাছে কিন্তু তারা এই সব সুযোগ সুবিধা দিচ্ছে না। তো তাদের দাবি যে সরকার যদি জোরালোভাবে একটি পদক্ষেপ নেয় তাহলে নিম্ন আয়ের মানুষদের জন্য যেসব সরকারি সুরক্ষা রয়েছে তারা তাদের জন্য সেটা নিশ্চিত হবে। টাঙ্গাইল থেকে জানাচ্ছেন সহকর্মী মামুনুর রহমান।